ভোট মিটতেই ঘাটালে উত্তেজনা শুরু, বিজেপি পদ অবরোধ করছে। আপনারা একটু পরেই লাইভে দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন ঘাটাল পাঁশকুড়া সড়ক সড়ক ধরে বিজেপির একটি মিছিল পদ অবরোধের জন্য এগিয়ে আসছে। বিজেপির একটি মিছিল পদ অবরোধের জন্য এগিয়ে আসছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এক্ষুনি ওনারা ধর্নায় বসবেন, এরকমই একটি মিছিল এগিয়ে আসছে, আমরা শুনে নেব। এখনই দেখবো এই মিছিলটি কেন আসছে, বিজেপির কার্যকর্তা এবং নেতাকর্মীরা ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে কুশপাতার পথে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখনই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিজেপি পদ অবরোধে বসবে, পদ অবরোধে সামিল হবে। ভোট পরবর্তী সময়ে দেখতেই পাচ্ছি বিজেপি পদ অবরোধ করছে, পদ অবরোধের জন্য মিছিল নিয়ে এগিয়ে আসছে। আপনারা দেখছেন গোটা রাজ্য জুড়ে কিভাবে আজকে ভোটের নামে প্রহসন হলো, তার জন্যই আমরা আজকে ঠিক করেছি, আমরা কালকে সারা রাজ্য 12 ঘন্টার বন্ধ থাকবে এবং আজকেও আমরা আমাদের জেলা বন্ধ করব। এই মুহূর্ত থেকে আমরা বন্ধ করব, তার কারণ আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে এবং আমাদের জেলাতেও তৃণমূল ছাপ্পা মেরেছে, যেখানে পেরেছে ছাপ্পা মেরেছে, ফলস ভোটারদেরকে এনে ভোট করিয়েছে, অঞ্চল থেকে লোক লাগিয়ে এখানে গুন্ডাগিরি করেছে। এর প্রতিবাদে আমরা আজকে ঘাটালে রাস্তায় পদ অবরোধ করছি এবং আগামীকাল গোটা রাজ্য অবরোধ হবে। দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন আপনারা, কুশপাতায় পদ অবরোধ চলছে বিজেপির ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে। দেখতেই পাচ্ছেন কুশপাতে পদ অবরোধ, বিজেপির ঘোষণা করেছেন বিজেপির কর্মীরা কুশপাতায়। ঘাটালে বিজেপির পদ অবরোধ, কুশপাতা বাসস্টপে বিজেপি পদ অবরোধ করেছে, দুদিকে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, দুদিকে গাড়ির লম্বা সারি এবার দাঁড়াতে শুরু করেছে। ঘাটালে কুশপাতায় ভোট মিটতেই, পুরসভার ভোট মিটতেই বিজেপির অভিযোগ সারা রাজ্য জুড়ে যে ভোট সন্ত্রাস, ছাপ্পা, ভোট লুট ইত্যাদির অভিযোগে ঘাটালে কুশপাতায় বিজেপি পদ অবরোধ করছে। যে 5টি পৌরসভা ভরার, ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই এবং রামজীবনপুর সহ গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জনগণের গণতন্ত্রকে যেভাবে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হলো তার বিরুদ্ধে আমরা আজকে পথে বসেছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেইভাবে ভোট দেখলাম, যে বিরোধী দলের ক্যান্ডিডেট থেকে আরম্ভ করে নেতা কাউকে ছাড়লো না, মহিলাদের গায়ে হাত তুলেছে, এমনকি শ্লীলতাহানি করেছে, জামা কাপড় খুলে নেওয়া হয়েছে, এরকম জঘন্যতম কাজের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় বসেছি। আমরা আজকে ধর্ণা দেবো এখানে এবং আগামীকাল গোটা বাংলা জুড়ে আমরা বন্ধ করবো এর প্রতিবাদ, এবং ঘাটাল সহ আমাদের 5টি পৌরসভা
এখানেও আপনারা দেখেছেন সারাদিন ধরে একটা ছাপ্পা মেরেছে। ষোলো নম্বর ওয়ার্ডে আজকে ভোটার এসে দেখছেন তার ভোট পড়ে গেছে, কিন্তু সে জানতেও পারেনি, ভোট দিতে পারেনি। এরকম শুধু ষোলো নম্বর ওয়ার্ডে ভোটার চারিদিকে আজকে একই রকম ঘটনা করে অঞ্চল থেকে লোক এনে এনে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে এরা ভোট করিয়েছে, অস্ত্র নিয়ে পিস্তল বোমা নিয়ে ওরা ভোট করিয়েছে। এই ধরে আমরা মনে করি এতে গণতান্ত্রিক অধিকার মানুষের নষ্ট হয়েছে, যার জন্য আমরা আজকে রাস্তায় বসে দেখতেই পাচ্ছেন ঘাটালের কুশপথায়, দেখতেই পাচ্ছেন বিজেপির পথ অবরোধ, দেখতে পাচ্ছেন দুদিকে রাস্তা, দুদিকে সারি সারি যানবাহন দাঁড়িয়ে গেছে, অবরোধ হয়ে পড়েছে গাড়ি ঘোড়া। দেখতে পাচ্ছেন ঘাটালে কুশপাতা বাস স্টপে বিজেপির পদ অবরোধ, পুরো ভোটের পরেই ঘাটালে উত্তেজনা চরম, ঘাটালে উত্তেজনা চরমে বিজেপির পদ অবরোধ কুশপাতায়। ইতিমধ্যে পুলিশ এসে গিয়েছে, ইতিমধ্যে ঘাটাল থানার পুলিশ এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশ এসে গিয়েছে, পুলিশ এই অবরোধ তোলার চেষ্টা করছে, কথা বলছেন। পুলিশ আছে এই অবরোধ তোলার চেষ্টা করছে, বিজেপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। ঘাটালে বিজেপির পদ অবরোধ, ঘাটালে কুশপাতায় বিজেপির পদ অবরোধ, এবং এই পদ অবরোধ তোলার জন্য ইতিমধ্যে ঘাটাল থানার পুলিশ এসে গিয়েছে, কথা বলছেন বিজেপির নেতাকর্মীদের সঙ্গে। কেন এই পদ অবরোধ? বিজেপি নেতাকর্মীদের অভিযোগ যে ঘাটালের কুশপাতায় বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে ষোলো নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট পড়েছে, তাদের অভিযোগ ভোটার আসেনি অথচ তার আগেই ভোট পড়ে গিয়েছে। এই অভিযোগে ঘাটালের কুশপাতায় দেখতে পাচ্ছেন বিজেপির পদ অবরোধ, ঘাটাল থানা পুলিশ অবস্থা সামাল দিতে এসেছেন, কথা বলছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজয় জয়।
পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন হাই 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 পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন হাই 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 পুলিশ তুমি উঠতে ছাড়ো বিনা মূল্যে ঝান্ডা ছাড়ো পুলিশ তুমি উঠতে ছাড়ো বিনা মূল্যে ঝান্ডা ছাড়ো রাজ্য নির্বাচন কমিশন হাই 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 গণতন্ত্রের নামে প্রশাসন করলে কেন রাজ্য নির্বাচন কমিশন হাই 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 গণতন্ত্রের নামে প্রশাসন করলে কেন রাজ্য নির্বাচন কমিশন হাই 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় মেডাল পুষ্পতে চলছে বিজেপির পদ অবরোধ এবং এই অবরোধের পরিস্থিতি সামাল দিতে অবরোধ তুলতে মেডাল থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুষ্পতার দুদিকে গাড়ির সারি সারি লাইন দাঁড়িয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা কথা বলবো বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতা তপন দত্তের সঙ্গে। আমরা বললাম তো, আমার সভাপতি বলেছেন তো, এই অবরোধ কতক্ষণ চালাতে চাইছেন? আমরা আপনাদের কি দাবি? কি আমাদের দাবি ছিলই যে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, কিন্তু আপনারা সকাল থেকে দেখেছেন যে সকাল 7টা থেকে ভোট শুরুর সময় থেকে বহু জায়গায় প্রার্থীকে মারা হয়েছে, এজেন্টকে মারা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, বারবার বলা হয়েছিল সেন্ট্রাল বাহিনী দিয়ে হোক, কিন্তু সেখানে রাজ্য পুলিশ দিয়েই, রাজ্য নির্বাচন কমিশন এই ভোট চেয়েছে, রাজ্য পুলিশ সেটাকে সামলাতে পারেনি। তাই আজকে সারা পশ্চিমবঙ্গে এখন পদ অবরোধ চলছে, সেই সঙ্গে আমরা ঘাটালেও পদ অবরোধ করেছি এবং আগামীকাল এই রিগিংয়ের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেটাও সব জায়গায় পালন করা হবে। শুনলেন তখন কি বললেন? পুষ্পতা বাসস্টপে চলছে বিজেপির পদ অবরোধ, পদ অবরোধ তুলতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গ জুড়ে যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল,
এই নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসকারী, তৃণমূলের জঙ্গি বাহিনী নেতারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ছাপ্পা লুটপাট চালিয়েছে, তারই প্রতিবাদে আগামীকাল বড় ঘন্টা দল অপসারিত হবে। এই উদ্দেশ্যে আমাদের ঘাটালের কুসপাতা থেকে বিজেপির পদ অবরোধ, কুসপাতা বাস স্টপে বিজেপির নেতাকর্মীরা পদ অবরোধ, তাদের দাবি, তাদের অভিযোগ। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে ঘাটালেও ভোট লুট হয়েছে, ভোট চাপা হয়েছে। এই অভিযোগে ঘাটালের কুসপাতা বাস স্টপে বিজেপির নেতাকর্মীরা পদ অবরোধ করেছেন। সেই পদ অবরোধ তোলার জন্য ঘাটালে ঘাটাল থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, কথা বলছে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। আমরা দেখছি সরাসরি কুসপাতা বাস স্টপ থেকে লাইভ স্থানীয় সংবাদের পর্দায়। ইতিমধ্যে দুদিকে যানবাহনের সারি লেগে গিয়েছে, লাইন লেগে গিয়েছে এই সন্ধেবেলায় ঘাটাল কুসপাতায়। দেখতে পাচ্ছেন সরাসরি কুসপাতা থেকে বিজেপির পদ অবরোধের চিত্র। এখন দেখার কখন এই অবরোধ ওঠে।